আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের আন্তর্জাতিক সংবাদে। আপনাদের সাথে আছি আমি ফারজানা মুস্তাফা। পাকিস্তানের সঙ্গে অংশীদারিত্ব আরও শক্তিশালী করবে যুক্তরাষ্ট্র। ইয়েমেনে সৌদি যুদ্ধবিরতি প্রস্তাবের নেপথ্য কারণ। সৌদির শান্তি প্রস্তাবে নতুন কিছু নেই বলল আনসারুল্লাহ। পারস্য উপসাগরীয় সহযোগিতা পরিষদের অভিযোগের জবাব দিল ইরান। শুরুতেই মধ্যপ্রাচ্য প্রসঙ্গ। সৌদি আরব ইয়েমেনে যুদ্ধবিরতি প্রস্তাব দিয়েছে, এ খবর দিয়েছেন সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান আলে সৌদ। সৌদি আরব এক শান্তি প্রস্তাব উত্থাপন করেছে যাতে বলা হয়েছে জাতিসংঘের নজরদারিতে ইয়েমেন জুড়ে যুদ্ধবিরতি পালিত হবে এবং দেশটির বিমান ও সমুদ্র বন্দরগুলো খুলে দেওয়া হবে। প্রস্তাবে সানা বিমানবন্দর খুলে দেওয়ার পাশাপাশি জ্বালানি ও খাদ্য আমদানির জন্য হুদাইদা সমুদ্র বন্দর খুলে দেওয়ার কথাও বলা হয়েছে। তবে ইয়েমেনের ওপর সৌদি আরবের ভয়াবহ আগ্রাসন থেকে সৃষ্ট যুদ্ধের অবসান ঘটাতে রিয়াদ কথিত যে শান্তি প্রস্তাব দিয়েছে তা প্রত্যাখ্যান করেছে ইয়েমেনের আনসারুল্লাহ আন্দোলন। সংগঠনটি বলছে সৌদি আরবের প্রস্তাবে নতুন কিছু নেই। আনসারুল্লাহ আন্দোলনের প্রধান আলোচক মোহাম্মদ আব্দুসালাম বলেছেন, ইয়েমেনের বিমানবন্দর ও সমুদ্র বন্দরগুলো খুলে দেওয়া দেশটির জনগণের মানবিক অধিকার, কাজেই এই বিষয়টিকে চাপ সৃষ্টির হাতিয়ার হিসেবে ব্যবহার করা যাবে না। তবে তিনি একথাও বলেছেন, সৌদির চাপিয়ে দেওয়া যুদ্ধের অবসান ঘটানোর জন্য রিয়াদ, মাস্কট এবং ওয়াশিংটনের সঙ্গে সংলাপ চালিয়ে যাবে আনসারুল্লাহ। আব্দুসালাম সুস্পষ্ট ভাষায় বলেছেন, সৌদি আরবকে ইয়েমেনের উপর আগ্রাসন বন্ধ করার ঘোষণা দেওয়ার পাশাপাশি সকল অবরোধ তুলে নিতে হবে, কিন্তু গত এক বছর ধরে যেসব কথা বলা হচ্ছে শান্তি প্রস্তাবের নামে সেসব চর্বিত চর্বণ তুলে ধরার বিষয়টি কখনো মেনে নেওয়া হবে না। এদিকে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট 6 বছর আগে 26 মার্চ ইয়েমেনের বিরুদ্ধে ভয়াবহ ও অসম যুদ্ধ শুরু করে। সৌদি আগ্রাসনে এ পর্যন্ত ইয়েমেনের হাজার হাজার নিরীহ মানুষ, ঘরবাড়ি ও গুরুত্বপূর্ণ অবকাঠামো ধ্বংস হয়ে গেছে। সেখানে এখন দুর্ভিক্ষ অবস্থা বিরাজ করছে, কিন্তু তারপরও রিয়াদ সরকার এখন পর্যন্ত ইয়েমেনিদেরকে নতজানু করতে পারেনি। এই অবস্থায় সৌদি আরব 6 বছর পর কেন যুদ্ধবিরতি চাইছে তা নিয়ে প্রশ্ন উঠেছে। এই প্রশ্নের উত্তরে দুটি কারণের কথা উল্লেখ করা যেতে পারে। প্রথমত, সৌদি আরব তাদের সবচেয়ে বড় মিত্র অর্থাৎ সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হারিয়ে অত্যন্ত চাপের মধ্যে আছে, কারণ পাশ্চাত্যের পক্ষ থেকে শক্ত সমর্থন ছাড়া সৌদি আরবের পক্ষে কোনো যুদ্ধই চালিয়ে যাওয়া সম্ভব নয়। আর দ্বিতীয়ত, 6 বছর ধরে যুদ্ধ চালিয়ে সৌদি সরকার এটা বুঝতে পেরেছে যে ইয়েমেনের বিরুদ্ধে যুদ্ধ করে বিজয়ী হওয়া সহজ কাজ হবে না। তাছাড়া ইয়েমেনিরা এতদিন ধরে হামলার শিকার হলেও এখন তারা সৌদি আরবের রিয়াদ সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় পাল্টা হামলা চালানো শুরু করেছে, ফলে সৌদি আরবের যুদ্ধের ব্যয়ভার অনেক বেড়ে গেছে। ইরানের সংসদ স্পিকারের আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক উপদেষ্টা আমির আবদুল্লাহিয়ান ইয়েমেন যুদ্ধে 7ম বছর পদার্পণ উপলক্ষে বলেছেন, ইয়েমেনের যোদ্ধারা 6 বছর ধরে সৌদি মার্কিন আগ্রাসন মোকাবেলা করে এসেছে। তিনি আরও বলেন, তৎকালীন সৌদি পররাষ্ট্রমন্ত্রী আদেল আল জুবায়ের দাবি করেছিলেন, মাত্র 15 দিনে তারা হুথিদের প্রতিরোধকে নির্মূল করে দেবেন, কিন্তু আজ হুথিরাই বিজয়ী এবং সৌদি ও তার সমর্থকরা হতাশ হয়ে পড়েছে। এই অবস্থায় সৌদি আরব যে যুদ্ধবিরতি প্রস্তাব দিয়েছে তাতে তারা কতটুকু আন্তরিক তা নিয়ে প্রশ্ন উঠেছে। এই প্রশ্নের উত্তরে বলা যায়, ইয়েমেনিরা পাল্টা হামলা শুরু করায় বর্তমানে সৌদি আরব খুব আতঙ্কের মধ্যে আছে, তাই মুখে যুদ্ধবিরতির কথা বললেও তারা খুব একটা আন্তরিক নয়, কারণ যুদ্ধবিরতির প্রস্তাব দেওয়ার পরপরই সৌদি জঙ্গি বিমান রাজধানী সানায় বিমান হামলা চালিয়েছে। তাই কেন তারা যুদ্ধবিরতি প্রস্তাব দিল সেটাই প্রশ্ন। বাস্তবতা হচ্ছে, এ ধরনের প্রস্তাব দিয়ে সৌদি সরকার আসলে তাদের ওপর যে রাজনৈতিক চাপ রয়েছে সেটাকে আনসারুল্লাহদের দিকে ঘুরিয়ে দেয়া। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেছেন, যুক্তরাষ্ট্র সৌদি আরবের যুদ্ধবিরতি প্রস্তাবকে স্বাগত জানায়। আমরা চাই সব পক্ষ অবিলম্বে যুদ্ধ বন্ধ করে জাতিসংঘের তত্ত্বাবধানে শান্তি আলোচনা শুরু করুক। তবে ইয়েমেনের ন্যাশনাল সলভেশন সরকার সৌদি ধোঁকাবাজির বিষয়ে অবহিত। তারা জানিয়েছে, ইয়েমেনের ভূমি দখল ও আগ্রাসন অব্যাহত রাখা থেকে বোঝা যায় সৌদি আরব যুদ্ধবিরতির যে প্রস্তাব দিয়েছে তা লোক দেখানো মাত্র। অন্যদিকে ইরান বলেছে, পারস্য উপসাগরীয় সহযোগিতা পরিষদ বা PGCC নামে সৌদি আরব তেহরানের বিরুদ্ধে যেসব অভিযোগ করেছে তার পরিবর্তে মধ্যপ্রাচ্য অঞ্চলের এখন সংলাপ বেশি প্রয়োজন।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় মুখপাত্র সৈয়দ খতিব জাদে তার অফিসিয়াল টুইটার পেজে আরবি ভাষায় দেয়া এক পোস্টে লিখেছেন, সৌদি আরব পিজিসিসির নাম ভাঙিয়ে ইরানের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ উত্থাপন করেছে। তিনি আরও লিখেছেন, ইরান সম্প্রতি কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আলে সানির একটি বার্তার জবাবে দিয়েছে। ওই জবাবে তেহরান বলেছে, মধ্যপ্রাচ্যের চলমান নানা সমস্যার একমাত্র সমাধান হচ্ছে আঞ্চলিক সংলাপ। গত 17 মার্চ রিয়াদে পিজিসিসির মন্ত্রী পর্যায়ের 147তম বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকের সমাপনী বক্তব্যে পরিষদের মহাসচিব নায়েফ আল হজরাফ বলেন, সৌদি আরব তার নিরাপত্তা রক্ষার জন্য যেসব পদক্ষেপ নিচ্ছে তার প্রতি পিজিসিসির পূর্ণ সমর্থন রয়েছে। তিনি আরও বলেন, ইরানের সঙ্গে সম্ভাব্য যে কোনো সংলাপে দেশটির ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচির পাশাপাশি এটি পরমাণু কর্মসূচিকে অন্তর্ভুক্ত করতে হবে। তিনি ইয়েমেনের আনসারুল্লাহ যোদ্ধাদের প্রতি ইরানের কথিত সমর্থনের সমালোচনা করে দাবি করেন, ইরান মধ্যপ্রাচ্যকে অস্থিতিশীল করতে চায়। পিজিসিসির প্রধানের এসব বক্তব্যকে তেহরান সৌদি আরবের রাষ্ট্রীয় নীতির প্রতিফলন বলে মনে করছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় মুখপাত্র তার টুইটার বার্তায় আরও বলেছেন, বর্তমানে আমাদের অঞ্চলের সবচেয়ে বেশি প্রয়োজন সংলাপ এবং অতীতের যে কোনো সময়ের তুলনায় ব্যাপক ভিত্তিক আলোচনা অত্যন্ত জরুরি হয়ে পড়েছে। এশিয়া প্রসঙ্গ, পাকিস্তানের সঙ্গে অংশীদারিত্ব আরও শক্তিশালী করার বার্তা দিয়েছে যুক্তরাষ্ট্র। পাকিস্তানের প্রেসিডেন্ট আরিফ আলভিকে এক চিঠিতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন এমনটা জানিয়েছেন। তিনি বলেছেন, আঞ্চলিক শান্তি ও সমৃদ্ধির অভিন্ন লক্ষ্যের ওপর ভিত্তি করে পাকিস্তান যুক্তরাষ্ট্র সম্পর্ক গড়ে উঠেছে। পাকিস্তান দিবস উপলক্ষে চিঠিতে প্রেসিডেন্ট আলভিকে অভিনন্দন জানিয়েছেন জো বাইডেন। সেখানে বাইডেন বলেন, আফগানিস্তানের শান্তি, করোনা মোকাবেলা এবং জলবায়ু পরিবর্তন সহ অভিন্ন চ্যালেঞ্জ একসঙ্গে অব্যাহতভাবে মোকাবেলা করবে দুই দেশ। উল্লেখ্য, মঙ্গলবার সেখানে পাকিস্তান দিবস পালিত হচ্ছে। এ দিনটিকে পালন করা হয় 1940 সালের ঐতিহাসিক লাহোর প্রস্তাব গ্রহণ হিসেবে। এই প্রস্তাবের অধীনে দক্ষিণ এশিয়ায় মুসলিমদের জন্য একটি আলাদা আবাসভূমির কথা বলা হয়েছিল। এদিকে সব সরকারি ভবনের শীর্ষে পাকিস্তানের জাতীয় পতাকা উত্তোলন করা হয়েছে। করোনার কারণে এবার অনুষ্ঠান পালিত হচ্ছে সীমিত পরিসরে। তবে ইন্টার সার্ভিসেস পাবলিক রিলেশনস 22 মার্চ ঘোষণা দিয়েছে যে তারা পাকিস্তান দিবসের প্যারেড করবে 25 মার্চ। তবে এক্ষেত্রে তারা আবহাওয়ার কথা উল্লেখ করেছে, বলেছে পরবর্তী দুই দিন বৃষ্টি হতে পারে, তাই অনুষ্ঠান পিছিয়ে দেওয়া হয়েছে। ডিয়ার ভিউয়ার্স, আমাদের চ্যানেলের নিউজটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং আপনাদের বন্ধুদেরকেও সাবস্ক্রাইব করতে উৎসাহী করুন। নতুন নতুন নিউজ জানার জন্য আমাদের চ্যানেলের সাথেই থাকুন। ধন্যবাদ।